আসসালামু আলাইকুম। কপটতা মানব মনের এক দুষ্ট ক্ষত, এর ফলে সমাজে অশান্তির সৃষ্টি হয়। কখনো কখনো এর ফলে নিরাপরাধ মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শিকার হয়েছিলেন নবী পত্নী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল। অবশেষে মহান আল্লাহ তাআলা তার পবিত্র ওহির মাধ্যমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার কথা ঘোষণা করেন। এই ঘটনাটি সিরাতের পাতায় ইফকের ঘটনা নামে পরিচিত। এই ঘটনাটি ঘটে পঞ্চম হিজরি শাবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে। এই যুদ্ধে আগে থেকেই বুঝতে পারা যাচ্ছিল তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা রক্তপাতে এই যুদ্ধ জয় করবে। তাই মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইবনে সাদ বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করে যা অন্য কোনো অভিযানে আগে দেখা যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসাবে লটারিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রাকালে তার প্রিয় ভগ্নী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে একটি হার ধার নেন। এই হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের হাওদাতে আরোহণ করতেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবিগণ হাওদাটিকে উটের পিঠে উঠিয়ে দিতেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 14 বছর। তিনি এত হালকা গরনের ছিলেন যে হাওদাবাহক সাহাবিগণ সাধারণত বুঝতেই পারতেন না ভেতরে কেউ আছে কি নেই। সফরকালে রাত্রিবেলায় এক অপরিচিত জায়গায় যাত্রাবিরতি হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে একটু দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখতে পেলেন তার ধার করা হারটি নেই। তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স ছিল কম, তার উপর এই হারটি ছিল ধার করা। তিনি হতভম্ব হয়ে যান এবং হারটি খুঁজতে শুরু করেন। বয়স কম হবার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা শুরু করার আগেই তিনি হারটি খুঁজে পাবেন এবং সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তাই তিনি ঘটনাটি কাউকে বললেন না, তার জন্য অপেক্ষাও করতে বললেন না। তিনি খুঁজতে খুঁজতে হারটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর, কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গেছে। তারা ভেবেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার মধ্যেই রয়েছেন। এই দিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাফেলার স্থানে এসে কাউকে দেখতে পেলেন না। তিনি ভয়ে হতবিহ্বল হয়ে পড়েন। তারপর তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই পড়ে রইলেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার এখানে এসে তাকে নিয়ে যাবে। এই সফরে সাকাহ হিসাবে দায়িত্বে ছিলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাকাহ বলতে কাফেলার রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা, কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাতে পৌঁছে দেওয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় মাপের সাহাবি। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন। আর চাদর মুড়ি দেওয়া অবস্থাতেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন, কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। আয়েশা তখন ঘুমিয়ে পড়েছিলেন। আয়েশাকে সজাগ করার জন্য সাফওয়ান জোরে জোরে ইন্না লিল্লাহ বলে আওয়াজ করতে লাগলেন এবং বললেন, হে আল্লাহ রাসূলের সহধর্মিনী, আপনার উপর মহান আল্লাহ তাআলা রহম করুন, আপনি কি করে পেছনে রয়ে গেলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথার কোনো জবাব দিলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উট এনে তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরোহণ করতে বললেন এবং নিজে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলে তিনি উটের লাগাম ধরে সামনে পথ চলতে লাগলেন এবং অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারলেন না। ঘটনাটি কিন্তু এতটুকুই, এবং যে কোনো সফরে এটা একদম স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু যাদের হৃদয়ে বক্রতা রয়েছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসা রটাতে শুরু করল। তবে যাদের হৃদয় পবিত্র তারা এই সমস্ত কথা শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন, আল্লাহ তাআলা মহাপবিত্র, এটা সুস্পষ্ট অপবাদ ছাড়ার কিছুই নয়। হযরত আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে উম্মে আয়ুব, যদি কেউ তোমার ব্যাপারে এমন মন্তব্য করত তুমি কি মেনে নিতে? তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারবে না। তখন আবু আয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চেয়ে অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এই ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিলেন আবদুল্লাহ ইবনে উবাই। ঘটনাক্রমে আরও তিনজন সম্মানিত সাহাবি এই কুচক্রে জড়িয়ে পড়েন। তারা হচ্ছেন
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা এবং মিস্তা ইবনে আসসাহা রাদিয়াল্লাহু আনহু। এই দিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনায় পৌঁছানোর পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি এই ঘটনাটি সম্পর্কে কিছুই জানতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে কিছুই বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময়। তিনি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, একসঙ্গে দৌড় খেলতেন, ইচ্ছা করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের যেদিক দিয়ে পানি পান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই দিক দিয়েই পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হলে তিনি দয়া আর কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আগের মতো তার সঙ্গে প্রাণ খুলে কথা বলছেন না। এই পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে তিনি তার পিতার গৃহে চলে গেলেন। তখনও তিনি আসল ঘটনা জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলা প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলেন, তখন মিস্তা রাদিয়াল্লাহু আনহুর মা তাকে পুরো ঘটনাটি বলে দেন এবং নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তখন সব কিছুই পরিষ্কার হয়ে গেল, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি রাত দিন অবিরত কাঁদতে থাকলেন। এই দিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরও জোরে সরে তাদের কুৎসা রটনা করতে থাকে। প্রায় এক মাস হয়ে যায়, কোনো মীমাংসা হয় না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ নির্দোষ ছিলেন। তারপরও স্বচ্ছতার স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার তদন্ত করলেন। তিনি ওসামা রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পরামর্শ করলেন। ওসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ভিন্ন আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার আরও সুষ্ঠু তদন্তের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দাসীদেরকে জিজ্ঞাসা করতে বললেন। দাসীদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখি না, কেবল এতটুকুই যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে সব সাবার করে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন, হে লোক সকল, মানুষের কি হয়েছে? তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে, তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে আগমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, লোকেরা কিসব বলাবলি করছে তা নিশ্চয়ই তোমার জানা হয়ে গেছে। তুমি আল্লাহকে ভয় করো, আর লোকেরা যেসব বলাবলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহ তাআলার নিকট তওবা করো। মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কষ্টের অভিজ্ঞতাগুলো বর্ণনা করেন এইভাবে, আল্লাহর কসম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে এই কথাগুলো বললেন, তখন আমার চোখের অশ্রু সম্পূর্ণ শুকিয়ে যায়, আমার নিজেকে নিজের কাছে খুব তুচ্ছ মনে হতে থাকে। আমি বললাম, আমার সম্পর্কে যে সমস্ত কথা বলা হচ্ছে সেই ব্যাপারে আমি কখনোই তওবা করব না। আমি যদি তা স্বীকার করি তবে মহান আল্লাহ তাআলা জানেন আমি নির্দোষ, আর যা ঘটেনি তা স্বীকার করা হয়ে যাবে। আমি ইয়াকুব আলাইহিসাল্লামের নাম স্মরণ করতে চাইলাম কিন্তু মনে করতে পারলাম না, তাই বললাম, ইউসুফ আলাইহিসাল্লামের পিতা যা বলেছিলেন তেমন কথাই আমি উচ্চারণ করব, আর তোমরা যা বলছো সেই ব্যাপারে আমি মহান আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করছি। সূরা ইউসুফ আয়াত 18। এই পর্যায়ে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি নাজিল হল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা অপবাদ রটনা করছে তারা তোমাদেরই একটি দল, তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। যারা প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে এবং তাদের মধ্যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। মহান আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। সূরা নূর আয়াত 11-19। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত খুশি হন, মেয়েকে বললেন, যাও মা, আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন এক বুক অভিমান নিয়ে বললেন, আমি কখনোই তার কাছে শুকরিয়া আদায় করব না, বরং আমি সেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব যিনি আমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছেন। বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন তুলে যে, যেহেতু আয়াত নাজিল হতে এক মাসের বেশি সময় লেগেছে, এতে কি বোঝা যায় না
মুহাম্মদ আসলে কনফিউজ ছিলেন যে তিনি কি ধরনের আয়াত উপস্থাপন করবেন। তিনি আসলে মাসিকের অবস্থা দেখে নিশ্চিত হয়েছেন আয়েশা কি নির্দোষ নাকি দোষী, তা না হলে এক মাস অপেক্ষা করবেন কেন। একেবারে কট্টর ইসলাম বিদ্বেষী লেখকদের লেখা না পড়লে এই ধরনের সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব। সত্যি কথা বলতে আমি যখন এই পুরো ঘটনাটি পড়েছি নির্ভরযোগ্য উৎস থেকে, তখন আমার ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা ব্যাখ্যা করছি, লেখকরা যখন কোনো বিষয়ে কোনো কিছু লিখতে থাকে তখন তাদের লেখায় তাদের জীবনের ছাপটা ফুটে ওঠে, এটা ফুটে উঠতে বাধ্য। এই ব্যাপারটা মানবীয়। যদি পবিত্র কোরআন সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আবিষ্কার হতো, তবে তিনি তৎক্ষণাৎ এই বিষয়ে আয়াত রচনা করতেন, কারণ পৃথিবীতে তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। এক মাস অপেক্ষা করে জল ঘোলা করার সুযোগ দিতেন না। এক মাসের বেশি বিলম্ব করাটাই প্রমাণ করে কোরআন তার নিজের লেখা নয়। আর কতটা কুৎসিত মানসিকতার হলে পুরো ব্যাপারটিকে মাসিকের দিকে টানা যায়। যারা বোঝাতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মাসিকের অবস্থা দেখে বুঝতে চেয়েছিলেন যে সত্যি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গুনাহের কাজ করেছিলেন কিনা, এটা একটা হাস্যকর যুক্তি। কারণ প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে স্বামী স্ত্রী সম্পর্কের ব্যাপারে, কিন্তু তিনি কখনোই মা হতে পারেননি, তাই অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এইভাবে বিচার করবেন না। দ্বিতীয়ত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলেন না, তিনি তার পিতার গৃহে চলে গিয়েছিলেন। তৃতীয়ত, ওহি নাজিলের ঠিক আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করে থাকলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তওবা করতে বলেছিলেন, যার অর্থ ওহি নাজিলের আগে তিনি নিজেও সিদ্ধান্ত দেন নাই এই ব্যাপারে। স্যার উইলিয়াম মেইবার তার লাইফ অফ মুহাম্মদ গ্রন্থে ইফাক নিয়ে ভয়াবহ সব কথা লিখেছেন যার কোনো ভিত্তি নেই, তিনি নিজে থেকে গল্প ফেঁদেছেন। বর্তমানকালের ইসলাম বিদ্বেষীরা ধর্মগ্রন্থের মতোই এই সমস্ত বানোয়াট কথাকে আঁকড়ে ধরেছে। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছেন। ইসলাম বিদ্বেষীরা যেখানে কুৎসা রটনা ছাড়া আর কিছুই খুঁজে পায় না, সেখানে মহান আল্লাহতালা মুসলিমদের জন্য চরম কিছু শিক্ষা রেখে গেছেন। আমরা শিখতে পেরেছি একজন পবিত্র নারীর উপর ব্যভিচারের অপবাদ আরোপ করা হলে তার কি করা উচিত। উন্নত দেশে যেখানে ধর্ষণের শাস্তি হয় না, সেখানে পবিত্র কোরআন পবিত্র নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপকারীদের জন্য কঠোর শাস্তি আরোপ করেছে। যারা পবিত্র নারীদের প্রতি অপবাদ আরোপ করে অথপর স্বপক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি করে ব্যত্রাঘাত করবে এবং কখনও তাদের সাক্ষী কবুল করবে না, এটাই হচ্ছে ফরমান। মিস্তা রাদিয়াল্লাহু আনহু ভুলক্রমে এই কুৎসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, অথচ তার ভরণপোষণ করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নিজের মেয়েকে এই অপবাদ দিতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিস্তাহ রাদিয়াল্লাহু আনহুকে আর সাহায্য করবেন না বলে যখন প্রতিজ্ঞা করেন, তখন এই আয়াত নাজিল হয়, তোমাদের মধ্য যারা উচ্চ মর্যাদা এবং আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তার আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহতালার পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না, তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে মহান আল্লাহতালা তোমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহতালা ক্ষমাশীল এবং পরম করুণাময়। সূরা নূর আয়াত 22। এই ঘটনাগুলোই প্রমাণ করে পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যক্তিগত বই ছিল না, তা না হলে নিজের স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীর সাহায্য বন্ধ হতে দেখে ওনার খুশি হওয়া উচিত ছিল, এটাই স্বাভাবিক এবং মানবীয়। এই ঘটনা প্রমাণ করে পবিত্র কোরআন মানুষের তৈরি কোনো বই না, সুতরাং এই পবিত্র কোরআন মহান আল্লাহতালার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।